হ্যালো বন্ধুরা সকলকে পুনরায় স্বাগত গাজল নিউটার ইউটিউব চ্যানেলে রায়গঞ্জ বাসীদের জন্য একটি দারুণ খবর গত কয়েক মাস আগেই রাধিকাপুর থেকে হাওড়া যাওয়ার দিনের ট্রেন পেয়েছে রাধিকাপুর রায়গঞ্জ বাসীরা তবে ট্রেনের সময়সূচি নিয়ে এখনো ক্ষোভ রয়েছে তাদের মধ্যে যাই হোক রাধিকাপুর হাওড়া দিনের ট্রেনের নাম বদল করল পূর্ব রেল গত পঁচিশে এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করে এ ট্রেনের নাম করা হয়েছে কুলিক এক্সপ্রেস 13053 আপ 13054 ডাউন হাওড়া রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন এখন চেনা যাবে কুলিক এক্সপ্রেস নামে কুলিককে ঘিরে রায়গঞ্জ বাসীদের আবেগ জড়িয়ে রয়েছে তাই ট্রেনের নাম কুলিক এক্সপ্রেস করা হয়েছে স্বাভাবিকভাবে বর্তমান পরিস্থিতির মধ্যে ট্রেনের নতুন নামকরণ করায় খুশির হাওয়া রায়গঞ্জ বাসীদের মধ্যে রায়গঞ্জ মহকুমা এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে গত উনত্রিশে ফেব্রুয়ারি এই ট্রেন আনুষ্ঠানিকভাবে চালু করে রেল কর্তৃপক্ষ তবে সময়সূচি নিয়ে অসন্তোষ রয়ে গিয়েছে বাসিন্দাদের মধ্যে তবে ট্রেন চালু হওয়ার পরই রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর সময়সূচি বদলের আশ্বাস দিয়েছিলেন এবার নাম তো বদল হয়েছে এবার কতদিনে সময়সূচি বদল করে এটাই অপেক্ষার তো বন্ধুরা এই ছিল রেলের একটি আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন